রকেটের গতিতে ছুটে চলেছে টেবুনিয়া ফার্মের সৌন্দর্যতা দেখতে। টেবুনিয়া ফার্ম ছোট হলেও এর প্রসারতা অনেক বড়। বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে এই টেবুনিয়া ফার্মকেও ধরা হয়। পাবনা জেলার মানুষকে যদি জিজ্ঞেস করা হয় টেবুনিয়ার সৌন্দর্যতার মধ্যে কোন বিষয়টা আছে, এক কথায় বলে দেবে টেবুনিয়া ফার্ম। এই স্থানগুলো কিন্তু এমনি এমনি এত পপুলার হয়নি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। চলুন আজকে সেই কারণগুলোই দেখবো। আমি এখন অবস্থান করতেছি টেবুনিয়া ফার্মের মাঝখানে। আর টেবুনিয়া ফার্মের সৌন্দর্যতার মধ্যে রয়েছে বড় একটা জিনিস দখল করে আছে, এই নারিকেল গাছগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারিকেল গাছ, আর এই জন্য সব থেকে জনপ্রিয় আমাদের এখানে। আর একটা বিশেষ কারণ আছে, ওটা হচ্ছে সূর্যমুখী ফুল। এইখানে যখন সূর্যমুখী ফুল আবাদ করা হয় তখন কিন্তু চারিপাশে প্রচুর পরিমাণে সূর্য চাষ করা হয়। আর এইখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা আসে, যে পাশেই যেহেতু টেবুনিয়া আমাদের ফার্ম, তো এইখান থেকে ঘুরে আসি। আর এইখানে কিন্তু প্রচুর মানুষের আগমন হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো আশপাশে প্রচুর মানুষ। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হবে, দেখে থাকুন। পাবনা জেলার মধ্যবর্তী অবস্থিত এই টেবুনিয়া ফার্ম, এমন কোন মানুষ নেই পাবনা জেলার যে এই ফার্মে আসেনি। শুধু ঈদ উল্লাসে নয়, প্রত্যেক শুক্রবার বিকেলে এখানে উল্লাসমুখর আয়োজন হয়। হাজারো মানুষের আগমন হয় এই টেবুনিয়া ফার্মে। নিরিবিলি পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া বহে এই টেবুনিয়া ফার্মে। শুধু পাবনা জেলার মানুষ না, বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই টেবুনিয়া ফার্মে ঘুরতে। এটা যেহেতু কৃষি ফার্ম, তাই এখানে অনেক রকমের গাড়ি দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে কৃষি আবাদ করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার মাথায় যে হেলমেটটা আপনারা দেখছিলেন সেই হেলমেটটা গত দু একদিন হলো আমার হারিয়ে গেছে। অর্থাৎ কি জন্য আমার হেলমেটটা চুরি করে নিয়েছে, এটা খুবই দুঃখজনক বিষয় যে আমার হেলমেটটা নেই। যাই হোক, যে ব্যক্তি আমার হেলমেটটা নিয়েছে তার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে বেশি বেশি চুরি করার তৌফিক দান করে। আর এই হেলমেটটা যে নিয়েছে তার পিছনে আমি অবশ্যই লেগে থাকবো, দেখা যাক কি হয়। এই কৃষি ফার্মের ভিডিওটা কয়েকদিন আগেকার, যা এখন পর্যন্ত ছাড়া হয়নি। এই কয়েকদিন পড়াশোনার চাপে আমি প্রায় চ্যাপটা হয়ে গেছি, যার কারণে আমি আর বাইরে হইতে পারতাছি না এবং নতুন নতুন কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমি আরো নতুন নতুন কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেবুনিয়া ফার্মটা, যার দুই পাশে নারিকেল গাছ, এত সুন্দর পরিবেশ আপনি এখানে আসলে বুঝতে পারবেন। এখানে এত সুন্দর প্রকৃতির হাওয়া বইছে যে কি বলবো আপনাদেরকে। আর এখন তো আরো সুন্দর হয়েছে, আমার কাছে তো পাবনা রেলওয়ে এবং অন্যান্য রেলওয়ে থেকে টেবুনিয়া ফার্ম এবং রেলগেটটাই খুব ভালো লাগে, কারণ এখানে রেল স্টেশন এবং তার সাথে রয়েছে এই টেবুনিয়া ফার্ম, যার সৌন্দর্যতা দখল করে আছে অনেকটা বেশি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন এখানে কিন্তু সবাই পরিবার নিয়েও আসে এবং গার্লফ্রেন্ডদেরকেও নিয়ে আসে। আমার যেহেতু গার্লফ্রেন্ড নেই এই জন্য আমি আমার বাইকটাকে নিয়ে আসছিলাম। আর এখানে আসতে না আসতে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে পড়েছে, যার কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।